শুটিং শেষ হবে আমি চলে যাব প্রেম করতে, মানে কাবাব মে হাড্ডি আমি হয়ে গেছি, খুবই মিষ্টি একটা জুটি। প্রেম করি, জমিয়ে প্রেম করি, প্রচুর এক্স, ওর প্রচুর এক্স, বড় হিরোদের নাম বেরোবে। ঠিক আছে, আমার আগে কোনো সম্পর্ক ছিল না, আমি কোনোদিন কোনো সম্পর্কেই ছিলাম না, যেখানে আমি কারোর সাথে কথাই বলতে পারি না খুব বেশিক্ষণ। তো অঙ্গনার সাথে আমি 24 ঘন্টা কথা বলতে পারি। যেহেতু আমি রিউমার গার্লফ্রেন্ড কথাটা ইউজ করলাম, এটা নিয়ে তুমি খুব একটা কথা বলো না, তো সত্যি কি ও তোমার জীবনে সেই স্পেশাল মানুষটা হয়ে উঠেছে? অঙ্গনা রায় এবং রোহন ভট্টাচার্য টালিগঞ্জে সিরিয়ালের সেটে অঙ্গনা আর রোহনের ঘনিষ্ঠতা ছিল অনেকেরই চর্চার বিষয়। তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে দেব পার্বতীর ভূমিকায় অঙ্গনা রোহন জুটি প্রবল জনপ্রিয়তা পেয়েছিল। সেই ধারাবাহিক থেকেই হঠাৎ উধাও অঙ্গনা, কারণ শারীরিক অসুস্থতা। তড়ি ঘড়ি অঙ্গনার জায়গায় এলেন রুকমা রায়। অঙ্গনার রিউমার্ড বয়ফ্রেন্ড রোহনের কতটা মন খারাপ এখন? কেমন চলছে নতুন জুটির শুটিং? টেকনিশিয়ান স্টুডিওয় হাজির আনন্দবাজার অনলাইন। তুমি আশেপাশে থাকলে সেটে এই মুহূর্তে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন রোহন ভট্টাচার্য। কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই তো চলছে। যখন প্রথম জানতে পারলে যে অঙ্গনা করতে পারছে না, তখন তোমার কি রিয়াকশন হয়েছিল? আমার রিয়াকশন যেটা, প্রথমে তো খুব চিন্তা হয়েছিল ওর জন্য, ওর শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে, তো সেটা একটা চিন্তা হয়েছিল যে আগে সুস্থ হয়ে যাক, সব কিছু পরে আগে তো মানুষটা সুস্থ হোক। তো তারপরে যখন ডক্টর ওকে বললো যে ওর রেস্ট নিতে হবে, অন্তত 15 দিনের রেস্ট তো টানা একটা দরকার ওর, সেই জন্যে তখন আমি ভাবলাম যে কিছু তো করার নেই, এটাই ভাবলাম। দর্শকরা যখনই একটা জুটিকে দেখেন তখনই তারা রিয়েল লাইফ এবং রিয়েল লাইফের সাথে একটা তুলনা করে নেন, আর এটা তোমার রিউমার্ড গার্লফ্রেন্ড হয়ে গেছে অঙ্গনা, তো সেক্ষেত্রে মানসিকভাবে তোমার কতটা খারাপ লাগা রয়েছে? খারাপ তো লাগবেই, দেখো বন্ধু একজন, হ্যাঁ তার যদি শরীর খারাপ হয়, আমার যে কোনো বন্ধুর শরীর খারাপ হলেই খারাপ লাগবে, কিন্তু অঙ্গনার সাথে আমার বন্ধুত্বটা অনেক বেশি, কারণ অঙ্গনা ভীষণ ভালো মানুষ। সেই মানুষটাকে দেখে আমি, আমার খুব কম বন্ধু আছে জীবনে, তো সে কম বন্ধু মানে নেই বললেই চলে। তো অঙ্গনা এমন একজন বন্ধু যার সাথে আমি দিনে 24 ঘন্টা কথা বলতে পারি, যেখানে আমি কারোর সাথে কথাই বলতে পারি না খুব বেশিক্ষণ, তো অঙ্গনার সাথে আমি 24 ঘন্টা কথা বলতে পারি। এরকম একটা মানুষের যখন শরীর খারাপ হয়েছে তো খারাপ লাগছিল। আর বন্ধুদের সাথে অনেক কিছু শেয়ার করা যায় না, তুমি দেখবে তোমার বন্ধু, তোমার খুব কষ্টের সময় যদি তোমার বন্ধু কোনো তোমার সামনে আসে, তোমার কষ্টটা চলে যায়। সেই জন্যই পেন কিলার বলা হয়েছে ওকে, যে খুব যখন আমি আপসেট হয়ে গেছি বা কিছু খারাপ টাইমের মধ্যে থেকে যাচ্ছি, যেটা আমার লাইফে খুব কমই আসে, খারাপ টাইমে আমি খুব একটা টাচুর যাই না ভগবানের ইচ্ছায়, তাও যেটুকু যেটুকু খারাপ মুহূর্ত তো থাকে মানুষ, তো সেই সময় অঙ্গনা এত সুন্দরভাবে কথা বলেছে, এত সুন্দরভাবে সব কিছু হ্যান্ডেল করেছে, তো ওই জন্য ওকে পেন কিলার বলেছি আমি। যেহেতু আমি রিউমার গার্লফ্রেন্ড কথাটা ইউজ করলাম, এটা নিয়ে তুমি খুব একটা কথা বলো না, তো সত্যি কি ও তোমার জীবনে সেই স্পেশাল মানুষটা হয়ে উঠেছে? না, সেটা দেখা যাবে। স্পেশাল মানুষ, সেই স্পেশাল মানুষটা হতে সময় লাগে সবার, বুঝেছো তো? এবার আমরা এখনও বলছি আমরা দুজন খুব ভালো বন্ধু, আর এই বন্ধুত্বটা রাখতে চাই, কারণ এরকম মানুষের সাথে বন্ধুত্ব রাখা উচিত, এরকম মানুষ জীবন থেকে চলে যাওয়াটা উচিত না। তো যেটা হবে যখন, যদি কিছু মনে হয় তোমরা সবার আগে জানতে পারবে। তোমার আগেও একটা সম্পর্ক ছিল, তো সম্পর্ক থেকে পাওয়া শিক্ষা যেটা হয়, মানে প্রত্যেকেই সম্পর্ক থেকে শিক্ষা। আমার আগে কোনো সম্পর্ক ছিল না, আমি কোনোদিন কোনো সম্পর্কেই ছিলাম না, মানে এটা আমি মানছি না, তবুও বলছি যে প্রত্যেকেই একটা নির্যাস নেয়, প্রত্যেকটা সম্পর্কই তো এক্সপিরিয়েন্সের মতো, তো তুমি কি নির্যাস নিয়েছিলে? প্রত্যেকটা সম্পর্ক থেকে শুরু করে যে কোনো জিনিস থেকেই মানুষের এক্সপিরিয়েন্স, কোনো কিছুতে আমার ওই জন্য মনে হয় কি লস কখনো কিছুতে হয় না, বুঝলে? হ্যাঁ, আমাকে কেউ জীবন থেকে হারালে তার লস, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি মনে করি কখনো আমার লস হয় না। আমার সবারই সেটাই ভাবা উচিত, সব কিছু থেকে শিক্ষা নেওয়া উচিত, এবং কোন কোন জায়গায় ভুল ছিল। হ্যাঁ, সবচেয়ে আগে দেখতে হয় কি জানো তো, আমি যেটা বুঝেছি আমার জন্য কী কী ভুল ছিল, আমার জন্য কী কী খারাপ ছিল। লোকের না একদম এক একটা সম্পর্কে নিজের কথা ভাবে না, আমরা যখন কোনো সম্পর্কে যাই নিজের কথা ভুলে যাই, ওই মানুষটা কী করে ভালো থাকবে, ওই মানুষটাকে কী করে ভালো রাখতে হবে, সেটাতে এত বেশি মানুষ ঢুকে যায় তখন নিজে আর ভালো থাকতে পারে না, নিজে ভালো না থাকলে অন্য কাউকেও ভালো রাখতে পারবে না। আমি এটা ভীষণভাবে শিখেছি, নিজে ভালো থাকাটা খুব দরকার। সম্পর্ক ঠিক রাখার মূল মন্ত্র কী বলে মনে হয়? লয়াল থাকা, সব কি ট্রান্সপারেন্ট থাকা,
সব কিছু শেয়ার করা। আমার মনে হয় লয়্যালটির চেয়ে বেশি আর কিছু হতে পারে না একটা সম্পর্ক ভালো রাখায়। ভালোবাসা একটা টাইমের পর ওই প্রথমের ভালোবাসাটা থাকে না, আর লয়্যালটি আর ট্রান্সপারেন্সিটাই থেকে যায়। তো এই দুটো জিনিস থাকলে কিচ্ছু হয় না। যেহেতু অঙ্গনা বাড়িতে রয়েছে, ও মানে ও সবচেয়ে মিস করছে সেট, তো কীভাবে ওকে মেন্টাল সাপোর্ট দিচ্ছ? খোঁজ নিই, কথা হয়, ফোনে কথা হয়, আর ওর সাথে যখন সময় পাই দেখা করি। কেননা আমার এখানে শিডিউলটা এমন 14 ঘন্টার, তারপরে আমার আবার জিম থাকে, রাতে আমি জিম করি, রাত 12টা অবধি জিম করে, তো আমার সময়টা খুব কম দেখা করার, তো দেখাটা সেইভাবে তো হচ্ছে না। কিন্তু যখনই সময় পাই, ধরো সময় পেয়ে গেলাম, একদিন ছুটি পেলাম, তখন আমরা দেখা করলাম, হ্যাঁ, একসাথে টাইম কাটালাম। একজন অ্যাক্টর হট করে চেঞ্জ হয়ে যাওয়া, তোমার যখন সিন করছো তখন আনকমফোর্টেবল লাগছে নাকি কমফোর্টেবল? রুকমা আমার অনেক পুরনো বন্ধু, অনেক দিনের বন্ধু। আমি মানে আমি যখন ভজগোবিন্দ করি তখন থেকে রুকমা আমার বন্ধু, খুব ভালো বন্ধু। তো আমরা একসাথে শোজ করেছি আগে, তো রুকমার সাথে আমার অসুবিধা হওয়ার কোনো কথাই না, তো মজা করে শট দিচ্ছি। পার্বতীর জন্মদিন, সেটা পার্বতীকে বলা হচ্ছে না, সবাই মিলে আমরা লুকিয়ে রেখেছি। পার্বতী ভাবছে আমার জন্মদিনকে উইশ করছে না, সবাই তার মানে ভুলে গেছে, কিন্তু হঠাৎ করে ওকে উইশ করা হবে, তখনও আনন্দ পেয়ে যাচ্ছে। এরকম কিছু ঘটনা যাচ্ছে, মজার 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 ঘটনা যাচ্ছে। আর যেহেতু পার্বতীও রয়েছে, একটু ডাকবো আমি। দেখো নতুন জয়েন করেছি, বেশি কিছু বলার থেকে আমার মনে হয় যে পুরনো আছে তার বলা উচিত। সে অনেকক্ষণ ধরে বলছে, আমি দেখতে পেলাম, প্রশংসা করেছি, তাই নাকি? আমি তো স্পেশালি চেয়েছি যে ওর সাথে কাজ করার, বাট হয়নি, এটা হঠাৎ করে হয়েছে। বাট এটা না হয় অন্য কোনো হলেও সেটা মনে হচ্ছে বেটার হতো, তার কারণ এটা যেহেতু একজন করছিল এবং ওর শরীর খারাপ হয়ে যাওয়া সবটা আর কি একদমই মানে ভালো লাগছে না। আমাদের এর আগে একটা কাজের কথা হয়েছিল রুকমা আর আমার, সেটা কোনো কারণে হয়নি, মাঝখানে একজন এক্সপিরিয়েন্স অ্যাক্টর ঢুকে গেছিল, ওইটা আমাকে হিরো না করে অন্য একজন হিরো হয়ে গেছিল। যাই হোক, তো ওর কি বলে, আচ্ছা বলো আর কি জিজ্ঞেস করছি, তোমার কাছে কতটা প্রেশার? কারণ একটা একটা জুটিকে দেখে দর্শক অভ্যস্ত হয়ে যান, তো নতুন প্রেশার। শুধু জুটি কেন, মানে সবটাই মিলেই আর কি, দর্শকরা কিভাবে অ্যাকসেপ্ট করবে, আমার বাকি কো-অ্যাক্টরস যারা আছে তারা কিভাবে অ্যাকসেপ্ট করবে, ফ্লোর কিভাবে অ্যাকসেপ্ট করবে, কারণ একজনকে দেখে অভ্যস্ত, তার নেচার, তার বিহেভিয়ার একরকম, আমি একরকম, একজন ডে ওয়ান থেকে আছে, হঠাৎ করে একজন ঢুকলো, তো ডেফিনেটলি ওটা ভীষণ ডিফিকাল্ট। বাট এখন থিংস আর লাইক গুড, মানে আমার কোনো সমস্যা হচ্ছে না। তবে দর্শকদের অ্যাকসেপ্টেন্সটা আমি বুঝতে পারছি না এখনও, মেবি হয়তো পাবো, কারণ যারা আমাকে ভালোবেসে এসেছে সারাক্ষণ, তো তারা ডেফিনেটলি আমায় ভালোবাসবে, এইটুকু এক্সপেকটেশন আমার আছে। দর্শকদের কি বলতে চাইবে? দর্শকদের বলার আগে আমাকে যেগুলো জিজ্ঞেস করেছো জিজ্ঞেস করো, ওর লাইফে প্রেমের অভাব নেই। ওর লাইফের প্রেম করেছে, বলেছে রে, জীবনে প্রচুর প্রেম করেছে, প্রচুর এক্স আছে ওর। ওর লাভ স্টোরিটা তো শোনা ভীষণ ইন্টারেস্টিং। আমি অনেকবার বলে দিয়েছি, না 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 না, আমি তো শুনিনি। প্রচুর এক্স ওর, প্রচুর এক্স। সবাইকে নিয়ে প্রশ্ন করো, এই কি যাতা মানে ব্লেম করে দিচ্ছে, মাটি খুঁড়ে খুঁড়ে বের করো, বার তুই বার কর, বল নামগুলো বল। হ্যাঁ, ওটা এক্সক্লুসিভলি আর কি, হিরোদের নাম বের হবে, ঠিক আছে, বড় বড় হিরোদের নাম, না রে কারুর নাম বের হবে না। কার ওর কথা বলছিলাম? হ্যাঁ, তোর নতুন প্রেম, তুই বল, আমার তো না মাথা তামলে, তুই বল। লুকিয়ে রাখি না আমি, বিরহ কেন? হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, মানে কাবাব মে হাড্ডি আমি হয়ে গেছি। না না, আমার ওসব নেই, শুটিং শেষ হবে আমি চলে যাব প্রেম করতে, আমার কি আছে। অবশ্যই, এবং মানে খুবই মিষ্টি একটা জুটি, প্রেম করি জমিয়ে প্রেম করি, তাই হওয়া উচিত আমার মনে হয়। সবচেয়ে বেশি ওর এখন সাপোর্ট দরকার তোমার, যেটা মানে অফকোর্স শরীর খারাপ হলে যে কেউ মানে খারাপ, খুব প্যাম্পার করছিস নিশ্চয়ই তুই, ও প্যাম্পার করে আমাকে। আচ্ছা।